সৌদি আরবের যেই ভিসাটা নেন সাপ্লাই ভিসা এবং কোম্পানির ভিসা চেনার উপায় কী আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনারা সৌদি আরবের সাপ্লাই ভিসা কিভাবে চিনবেন ডাইরেক্ট কোম্পানির ভিসা কিভাবে চিনবেন আজকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি অবশ্যই যারা সৌদিগামী প্রবাসী রয়েছেন বাংলাদেশ থেকে সৌদি আরবে যখন আসেন ধোকার সম্মুখীন হয়ে যান আর আপনাদেরকে বলা হয় ভালো কোনো কোম্পানির কথা কিন্তু আপনি সৌদি আরবে যখন চলে আসেন তখন ভালো কোম্পানি তো হবে দূরের কথা আপনার সেই কোম্পানিটা সাপ্লাই হয়ে থাকে এটা আমরা কিভাবে বুঝব যে আমরা সাপ্লাই কোম্পানিতে আসতেছি এবং কিভাবে বুঝব যে আমরা ডাইরেক্টলি কোম্পানির ভিসাতে আসতেছি চলুন বিষয়গুলো অ্যাগজাস্ট করে নেওয়ার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি আমি প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির ভিসায় আসলে কি কী বিষয় আপনারা চেক করে পারবেন আর ডাইরেক্ট কোম্পানি ছাড়া সাপ্লাই কোম্পানিতে আসলে কি কি বিষয় চেক করে পারবেন প্রথমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে একটা ডাইরেক্ট কোম্পানির ভিসায় আসলে কতগুলো নিয়ম কারণ সেম থাকতে হয় চলুন আমরা এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি একটা ডাইরেক্ট কোম্পানিতে আমরা যখন আসি তখন অবশ্যই ভিসাটা চেক করার সাথে সাথে কিন্তু সেই কোম্পানির যে স্পন্সর নাম আছে সেই স্পন্সর নেমের জায়গা সেই কোম্পানির নামটা অবশ্যই থাকবে আপনি যখন একটা ভিসা বাংলাদেশ থাকা অবস্থায় যখন চেক করবেন আপনার পাসপোর্টে যেহেতু ভিসা লেগে গেছে তখন কিন্তু আপনি ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসাটা চেক করে নিতে পারবেন আর সেই ভিসাটা যখন আপনি চেক করবেন চেক করার পর আপনার যে কোম্পানির কথা বলা হয়েছে এক্সাম্পল আপনাকে বলা হয়েছে সৌদি আরবের আরামকো কোম্পানির কথা এখন আপনার ভিসা চেক করার পর অবশ্যই স্পন্সর নেম আরামকো কোম্পানির আসতে হবে যদি আরামকো কোম্পানির জায়গায় অন্য কোনো নাম আসে তার মানে ইট ইজ রং আপনার ভিসাটা সাপ্লাই প্রিয় বন্ধুরা আপনারা জানেন সৌদি আরবের ভালো কোনো কোম্পানি যদি একটা নিয়োগ দেয় তাহলে অবশ্যই ডেলিকেট মানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ দিবে ডাইরেক্টলি কোনো কোম্পানি আপনাকে যে ডাইরেক্টলি ভিসা দিবে এরকম কোনো সিচুয়েশন বর্তমানে বাংলাদেশেও নেই বিশ্বের কোথাও কিন্তু নেই কারণ দুইজন লোকের প্রয়োজন শুধুমাত্র দুইজন লোকের প্রয়োজন সে কিন্তু পঞ্চাশ জন লোকের ইন্টারভিউ নেওয়ার পর সে দুইজন লোককে সিলেক্ট করবে তো অবশ্যই ডাইরেক্ট কোম্পানির বিষয়টা হচ্ছে এটাই আপনি ডাইরেক্ট একটা কোম্পানিতে আসতেছেন আপনাকে বলতেছে ডাইরেক্ট কোম্পানির ভিসা সেই কোম্পানির ভিসাতে যদি আপনি ক্লিনার হিসাবেও আসেন তারপরেও কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউ পাশ করার পর হয়তো পঞ্চাশ জন লোক পরীক্ষা দিবেন পঞ্চাশ জন থেকে পঁচিশ জনে আনবে পঁচিশ জন থেকে বারো জনে আনবে বারো জন থেকে ছয় জনে আনবে তারপর তিনজন তারপর দুইজন এইভাবে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কোম্পানিগুলো আপনাদেরকে ডাইরেক্টলি সৌদি আরবে আনে আপনি যেহেতু সৌদি আরবে একটা ইন্টারভিউর মাধ্যমে ভালো একটা কোম্পানিতে আসতেছেন সেহেতু ওই তিন লাখ চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা আপনাকে গুনতে হবে না কারণ আপনি ইন্টারভিউ সিলেক্ট হয়েছেন আর ইন্টারভিউ পাশ করেছেন কোম্পানির কিন্তু এটা বিজনেস না ভিসাটা বিক্রি করবে যে আপনার কাছে এটা কিন্তু কোম্পানির বিজনেস না কোম্পানির বিজনেস কি আপনাকে যদি আরামকো কোম্পানিতে নিয়ে যায় আরামকো কোম্পানিতে এটা একটা তেল ভিত্তিক কোম্পানি এখানে বিভিন্ন সেক্টরের বিভিন্ন লোকজন কাজ করতেছে তাদের এইগুলো নিয়ে কিন্তু কাজবাস পরিচালনা হয় তাদের ভিসা বিক্রি করে যে একটা টাকা অর্থ উপার্জন করবে তা কিন্তু না তো সেক্ষেত্রে একটা লোকের প্রয়োজন সেই ইন্টারভিউ দিয়েছে ইন্টারভিউয়ের পর কিন্তু আপনার যদি যে ইন্টারভিউ দিলো তার যদি আর্থিক সংকট থাকে তাহলে কোম্পানিকে বললে কোম্পানি কিন্তু ওই বিমান টিকিট মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেলের যাবতীয় খরচ এগুলো কিন্তু ডাইরেক্টলি কোম্পানি বহন করে পরবর্তীতে হয়তো কোনো কোম্পানি কেটে নেয় কোনো কোম্পানি একেবারেই বাদ দিয়ে দেয় এটাই হচ্ছে ডাইরেক্ট কোম্পানির একটা নিয়ম সৌদি আরবে যারা ডাইরেক্টলি কোম্পানিতে আসতেছেন তারা কিন্তু এই ইন্টারভিউয়ের মাধ্যমে যখন টিকেন টিকার পর মানে ভালো কোনো কোম্পানি ভালো কোম্পানির ভিসা অবশ্যই রয়েছে নেই বললে ভুল হবে কারণ সৌদি আরবে এত বড় যে আহামরি একটা কান্ট্রি হয়ে গেছে এখন তাদের প্রবাসীরাই সব কিছু বুঝে তা কিন্তু না অবশ্যই ভালো কোম্পানি রয়েছে যারা ইন্টারভিউ দিচ্ছেন ইন্টারভিউয়ের মাধ্যমে সৌদি আরবে আসলে কিন্তু সীমিত টাকা লাগে এক থেকে দেড় লাখ হাইশ দুই লাখ টাকা কিন্তু লাগে এর বেশি কিন্তু লাগে না মানে আপনি ইন্টারভিউ পাশ করেছেন এখন সৌদি আরবে ডাইরেক্টলি ওই কোম্পানিতে আসতেছেন সেক্ষেত্রে আপনার দেড় লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে এর বেশি হবে না এগুলো হচ্ছে কোম্পানির সিস্টেমগুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম এখন সাপ্লাই কোম্পানির কথা বলার চেষ্টা করব সেম প্রসেস সেম সব কিছু এখন সাপ্লাই কোম্পানি আমাদেরকে কিভাবে ধোঁকা দেয় এবং কিভাবে ডাইরেক্ট কোম্পানির কথা বলে আমাদেরকে সাপ্লাই কোম্পানি দেয় চলুন এই বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করি প্রথমে আসেন সাপ্লাই কোম্পানি আমরা বাংলাদেশ থেকে চিনব কিভাবে সাপ্লাই কোম্পানি চিনার একমাত্র উপায় হচ্ছে আপনি যার কাছ থেকে ভিসা নিচ্ছেন যে এজেন্সি এবং দালালের কাছ থেকে ভিসা নিচ্ছেন সে কিন্তু আপনার সাথে সেই রকম ঘনিষ্ঠতা দেখাবে সেই রকম একটা ঘনিষ্ঠতা দেখাবে কারণ তার সেই ভিসাটা বিক্রি করা নিয়ে কথা আপনি যদি সেই রকম কথাবার্তা শুনে আপনার মনের মধ্যে কিন্তু একটা ফিলিংস তৈরি করে দিবে এজেন্সি এবং দালাল কারণ আপনাকে এমন ভাবে বুঝাবে সে যে আপনি সৌদি আরবে আসার সাথে সাথে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এভাবে কিন্তু সৌদি আরবের যে দালাল গুলো রয়েছে ভিসা বিক্রি করে যারা সেই দালালগুলো আপনাদেরকে বোঝাবে তাদের হচ্ছে একটা যে ভিসা বিক্রি করবে মানে ভিসা বিক্রি করে যে সে টাকা অর্থ উপার্জন করবে বিষয়টাই কিন্তু একটা দালালের কথাটা বললাম এরপর আসেন আপনি যখন সৌদি আরবের ভিসা আপনার পাসপোর্টে লাগালেন পাসপোর্টে যখন ভিসাটা লাগালেন তখন তো আপনার ভিসা আপনি চেক করতে পারবেন যে রকম কোম্পানির ভিসা ডাইরেক্টলি চেক করতে পারতেছেন সেই রকম সাপ্লাই কোম্পানির ভিসাও কিন্তু আপনি ডাইরেক্টলি চেক করতে পারতেছেন এখন এই সাপ্লাই কোম্পানির ভিসা যখন আপনি চেক করতে যাবেন আপনাকে কিন্তু আগে বলা হয়েছে যে আপনি আরামকো কোম্পানিতে ডাইরেক্টলি ঢুকতেছেন তো ক্ষেত্রে আপনি যখন ভিসা চেক করবেন আপনার স্পন্সরের জায়গায় দেখবেন অন্য কোনো নাম ঠিকাদারি প্রতিষ্ঠান কিংবা এক মালিকানা বিভিন্ন ধরনের কিন্তু নাম সেখানে থাকে উল্লেখ করা তো অবশ্যই এই ধরনের বিষয়গুলো যাদের ভিসার ভিতরে হয় মানে আপনাকে বলা হচ্ছে আপনি আলমারাই কোম্পানিতে আসবেন আরামকো কোম্পানিতে আসবেন সেই নামটা যদি আপনার সেই ভিসার সিস্টেমেই না থাকে মানে সেই সিস্টেমে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি বুঝে নেন যে আপনি সেই কোম্পানিতে ডাইরেক্টলি ঢুকতে পারবেন না আপনি যে কোম্পানিতে আসতেছেন এটা একটা সাপ্লাই কোম্পানি সৌদি আরবে আসার পর হয়তো কোম্পানি পেতে পারেন হয়তো নাও পেতে পারেন আর কোম্পানি যদি পান সাপ্লাই সিস্টেমে আপনাদেরকে কাজ করতে হবে এটাই হচ্ছে একমাত্র ওয়ে সৌদি আরবের সাপ্লাই কোম্পানি চেনার সাপ্লাই কোম্পানিগুলো কি করে আর একটা বিষয় আপনাদেরকে বলি যে সাপ্লাই কোম্পানিরা আমাদেরকে কিভাবে ধোঁকা দেয় আপনাদেরকে যখন একটা ভিসা দেওয়া হচ্ছে অনেক সাপ্লাই কোম্পানির ভিসাগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে এজেন্সি কন্ট্র্যাক্ট পেপার নিয়ে পায় তারা শুরু করে দেয় মানে কন্ট্রাক্ট পেপার দিতে চায় না আবার অনেক এজেন্সি কন্ট্রাক্ট পেপার দিয়ে দেয় এক সাইডে সুন্দরভাবে ইংলিশে লেখে আরেক সাইডে সুন্দরভাবে ওইটাই ট্র্যান্সলেট করে আরবিতে লেখে মানে এটা বানানো একটা কন্ট্রাক্ট পেপার আপনাদেরকে দিয়ে দেয় আট ঘন্টা ডিউটি ষোলোশো সৌদিরিয়াল স্যালারি আপনার সপ্তাহে ছুটি একদিন মানে বিভিন্ন যাবতীয় যে সুযোগ সুবিধার কথা এটা এজেন্সিরা অবশ্যই সে কন্ট্রাক্ট পেপারে উঠায় ধরে এবং দালাল সে কন্ট্রাক্ট পেপারে কিন্তু তুলে ধরে যখন এই রকম আপনি সিচুয়েশন দেখবেন যে হ্যাঁ আপনার তো কন্ট্রাক্ট পেপার ঠিক রয়েছে বর্তমান সিচুয়েশনে আট ঘন্টা ডিউটি করে ষোলোশো সৌদি রিয়াল ইনকাম করা ইনপসিবল এক কথাই ইনপসিবল এটা সম্ভব না যদি কেউ আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি করে ষোলোশো সৌদি রিয়াল ইনকাম করেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন সাপ্লাই কোম্পানিরা এখন নতুন একটা পায় তারা শুরু করেছে তার নাম হচ্ছে ইন্টারভিউ অনেক অনেক ভালো ভালো কোম্পানির কথা বলা হচ্ছে সেই ভালো ভালো কোম্পানি যখন আপনি আসতে চান তখন বলে যে ইন্টারভিউ দিতে হবে মানে ওইগুলোও কিন্তু সাপ্লাই কোম্পানি সেই কোম্পানিগুলোতেও ইন্টারভিউ দিতে হবে এখন আমাদের প্রবাসীরা যখন ইন্টারভিউ দেন তখন কিন্তু আপনি ইন্টারভিউ দিচ্ছেন লিখতেছেন এবং বলতেছেন সব কিছু ঠিক আছে এখন আপনি ইন্টারভিউ পাশ করলেন না ফেল করলেন এটা জানার জন্য আপনি যার মাধ্যমে ইন্টারভিউটা দিলেন উনি কিন্তু আপনাকে বলে দিবে মানে আপনি এজেন্সির মাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন এজেন্সি আপনাকে পরবর্তীতে ফোন করে বলে দিবে আপনি পাশ করেছেন ভাই আবার আপনি যদি দালালের মাধ্যমে ইন্টারভিউ দেন তাহলে আপনার দালালও কিন্তু বলবে যে আপনি পাশ করেছেন এখন আপনি পাশ করলেন না ফেল করলেন এটা অবশ্যই জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনি যদি ফেল করেন তারপরেও যদি এই এজেন্সিগুলো তাদের ভিসা বিক্রি করার জন্য বলে যে আপনি পাশ করেছেন তখন কেমন হবে তো অবশ্যই এই সকল সিচুয়েশন এই সকল বিষয় বিবেচনা করে আপনাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এই ভিসাটা সাপ্লাই এই ভিসাটা ডাইরেক্ট আর ডাইরেক্ট কোম্পানির ভিসা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির ভিসা পাওয়া মানে সোনার হরিণ পাওয়া হয়তো আপনারা পাবেন কিন্তু খাটো মহাশার যে ভিসাগুলো রয়েছে সেই ভিসাগুলোই আপনি ডাইরেক্টলি পাবেন আর এই ভিসাগুলো যখন আপনি নেবেন প্রথমেই কিন্তু আমি বলার চেষ্টা করেছি যে সেখানে কিন্তু আপনার স্পন্সর নেম থাকবে আপনি যে কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানির নামেই ভিসাটা থাকবে আর ওই কোম্পানির নামে যদি ভিসাটা না থাকে তাহলে ওইটা সাপ্লাই কোম্পানি আর জানার কোনো কিছু আছে কিছুই কিন্তু নাই আশা করি এই বিষয়গুলো নিয়ে বুঝতে পারছে তারপরেও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম